গত 5 বছরে বিশ্বব্যাপী অস্ত্র স্থানান্তর কমলেও অস্ত্র আমদানি বাড়িয়েছে ইউরোপের দেশগুলো। সামরিক প্রযুক্তিতে শক্তিশালী হয়ে ওঠার ইচ্ছা প্রতিপক্ষ শক্তির ক্রমবর্ধমান হুমকি ছাড়াও এর নেপথ্যে কাজ করছে ইউক্রেন যুদ্ধ। এদিকে পশ্চিমা সাহায্যপুষ্ট হয়ে বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক হিসেবে উত্থান ঘটেছে ইউক্রেনের। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বিশ্ব ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ভূরাজনৈতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে ঘটছে অস্ত্রের বিস্তার। সোমবার দ্য স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয় 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত 5 বছরে ইউরোপীয় দেশগুলোর অস্ত্র আমদানি আগের 5 বছরের চেয়ে 47% বেড়েছে। কেবল নেটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর অস্ত্র আমদানি বেড়েছে 65%, যেখানে বিশ্বব্যাপী অস্ত্র স্থানান্তর 5.1% কমেছে। ইউরোপে নেটোভুক্ত দেশগুলোর অস্ত্রের মূল যোগানদাতা যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়া। সাবমেরিন থেকে শুরু করে যুদ্ধবিমান, ড্রোন, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং রাইফেল থেকে রাডার সব কিছু রয়েছে ইউরোপীয় দেশগুলোর আমদানির তালিকায়। এর কারণ দেশগুলো সামরিক প্রযুক্তিতে শক্তিশালী হতে চায়। এদিকে যুদ্ধের আগে অস্ত্রের নগণ্য আমদানিকারক থাকলেও বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র বাণিজ্যের গন্তব্য এখন ইউক্রেন। রাশিয়ারা অভিযান শুরু করার পর পশ্চিমারা অব্যাহতভাবে অস্ত্র সরবরাহ করায় 2022 সালে দেশটি অস্ত্র আমদানিতে কাতার এবং ভারতকে ছাড়িয়ে গেছে। SIPRI এর তথ্য অনুযায়ী ইউরোপের অস্ত্র আমদানির 31% এখন ইউক্রেনের দখলে, যা বিশ্বব্যাপী অস্ত্র আমদানির 8%। অনুদানসহ গত বছর ইউক্রেনের অস্ত্র আমদানি 60 গুণের বেশি বেড়েছে। বেশিরভাগ অস্ত্রই দিয়েছে যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, জার্মানি এবং যুক্তরাজ্য। এদিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী রাশিয়ার শেয়ার 22% থেকে কমে হয়েছে 16%। রাশিয়ার রপ্তানি কমায় তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী ফ্রান্সের শেয়ার গত 5 বছরে 7.1 থেকে 11% উন্নীত হয়েছে। বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চল ও মধ্যপ্রাচ্যের দেশগুলো ফ্রান্সের কাছ থেকে অস্ত্র কিনছে। ইউরোপের মতো পূর্ব এশিয়া ও অন্যান্য এলাকা যেখানে ভূরাজনৈতিক উত্তেজনা আছে, সেই অঞ্চলগুলোতেও অস্ত্র আমদানি উল্লেখযোগ্য বেড়েছে। মমতাজ মুস্তফা, DBC নিউজ ডেস্ক।